নবান্নে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক তৃণমূল নেতা। নবান্নে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন তৃণমূল নেতা অরিন্দম দাস। অরিন্দম দাসের বাড়ি মধ্যমগ্রাম এলাকায়। যাদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন অরিন্দম বাবু, গতকাল তারাই তাকে টাকা দেওয়ার জন্য ভোলা মোড়াগাছ অঞ্চলে ডাকে চাকরি প্রার্থীর লোকজন। আর সেই ফাঁদে পা দিয়ে টাকা নিতে আসেন মোড়াগাছ মোড়ে অরিন্দম দাস। সেই সময় এলাকার তৃণমূল নেতা ও কর্মীরা তাকে হাতে নাতে ধরে ফেলে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করলে সে স্বীকার করে যে সে চাকরি দেওয়ার নাম করে অনেক লোকের কাছ থেকে টাকা নিয়েছে। এরপর তাকে ঘোলা থানা পুলিশের হাতে তুলে দেন সেখানকার স্থানীয় তৃণমূলের নেতা কর্মীরা। গতকাল তাকে ব্যারাকপুর আদালতে পাঠালে তাকে 7 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন আদালত। এই বিষয়ে ব্যারাকপুর 2 পঞ্চায়েতের সভাপতি সুপ্রিয়া ঘোষ জানান, আইন আইনের পথে চলবে, দলের নাম ভাঙিয়ে প্রতারণা করা যাবে না। উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।